ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে পালাম বিমানবন্দরে পৌঁছালে ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এই সফরে দুদেশের সম্পর্ক আরও উন্নত হওয়ার পাশাপাশি বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। ব্যবসা বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ নদীর পানি বন্টন ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই ছাড়াও প্রধানমন্ত্রীর চার দিনের রাষ্ট্রীয় সফরে বেশ কিছু চমক থাকছে। নয়াদিল্লিতে পৌঁছানোর পর পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা জানানো হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সফরকালীন আবাসস্থল নয়াদিল্লির হোটেল আইটিসির মর্জে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সাক্ষাৎ রয়েছে। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। সর্বশেষ করোনা মহামারীর কারণে 2019 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী ভারত সফর করেন। সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরো শক্তিশালী করতে এই সফর বিশেষ গুরুত্ব দিচ্ছে দুদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে ঘিরে ঢাকার মতো দিল্লিতেও বিপুল প্রত্যাশার সৃষ্টি হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপুল ক্ষতিগ্রস্ত সারা বিশ্ব, আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর বিশেষ কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্য ঘাটতি, সেখানেও সুখবর আসতে পারে এমনটাই প্রত্যাশা করছে দুদেশের মানুষ। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, দিল্লি, ইন্ডিয়া।